খাতুরা সিং খাতুরা ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। আমার কাছে, আমি বাংলাদেশে, আমি রেসপেক্টেবল কোচ, আমার প্লেয়াররা অনেক রেসপেক্ট করে আমাকে, আমার একটা ইয়ে আছে। সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই রেসপেক্ট এনি মোর, আসলে হ্যাভ রেসপেক্ট। আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদম। পাবন ভাই আমার প্রেসিডেন্ট, মানে আমার ক্যাপ্টেন, অ্যান্ড উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে হবে, হ্যাভ টু রান টু গো অ্যান্ড প্লে ফাইন লেগ, তো বাট আমার মনে হয় যে পাবন ভাই আমাকে আর বলবেন না মনে হয় যে ফাইন লেগে যেতে, ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যাই না, আমি না ওটা ট্যুর পার্টি হতে চাই। আমি মনে হয় সলিউশন না এখন বাংলাদেশ ক্রিকেটের, আমি মনে হয় বাংলাদেশ হ্যাভ বেটার সলিউশনস। তো আমি মনে করি যে আর আমি এটা ইন্টারেস্টেড না এনি মোর, মানে আই থিঙ্ক আই হ্যাভ বেটার জব টু ডু, হোয়াট আই ডান লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওই কাজটা যায় না আসলে। মানে আমার ক্রিকেট ক্যারিয়ার, মানে আমার যেই আমার যা, হয়তো আমি এত বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বা তারপর আমি মনে করি যে আই হ্যাভ আ রেসপেক্ট, অ্যান্ড আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই। সো আই ডোন্ট ডিজার্ভ দ্যাট, আর আমি ওটা করতেও চাই না এই জন্য আর কোনো দিন। টিম ডিরেক্টর খালেদ, মানে সেই হিসাবে সেই পদে আর দেখা যাচ্ছে না? না, আমি ওইসব পদে যেতে চাই না। আই এম ভেরি হ্যাপি উইথ মাই ওন লাইফ, আমার যাই কাজ করি, আমি আবনী কাজ করি, আমি বিপিএলে কাজ করি, আমি রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি, আমি ভেরি হ্যাপি উইথ দ্যাট। মানে আমার দেশের ক্রিকেটকে ডেভেলপ করতে যদি আমার করে হেল্প করতে সেটা করবো, বাট আমি মনে হয় ন্যাশনাল টিমের ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জন্য ঠিক না আসলে। আমার মানে 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 আমি যেটা বললাম, মানে আই ডোন্ট ডিজার্ভ দ্যাট আর কি, সত্যি বিপদে পড়বে আবার আপনি যাবেন না, মানে দ্যাটস ফর শিওর বলছি। বাট এটা আমি মানে এটা আমি মিডিয়ার সামনেই বলছি, এটা আমি মিডিয়ার সামনেই বলছি, যেমন আমি সত্যি কথা বলি, আমি সবসময় একটা কথা মানি যে পাবন ভাই আমার প্রেসিডেন্ট, মানে আমার ক্যাপ্টেন, অ্যান্ড উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে হবে, হ্যাভ টু রান টু গো অ্যান্ড প্লে ফাইন লেগ, তো বাট আমার মনে হয় যে পাবন ভাই আমাকে আর বলবেন না মনে হয় যে ফাইনালে যেতে, আমার মনে হয় যে এখন মানে আমি মনে করি যে আই এম নট দ্য সলিউশন, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড, আমার তাদের মাঝে আমি আসলে খুব ছোটো একটা মানুষ, ওইখানে না যাওয়াটাই ভালো আমার মনে হয় না। দ্যাটস হোয়াট আই ফিল, বিকজ আই এম মানে আমি আর এখন আর 28-29 বছরের বালক না, আই এম গ্রোন আপ, সুতরাং আমার নিজের রেসপেক্ট আমার নিজে থেকেই রাখতে হবে। আমি আই ডু এগ্রি যে পাবন ভাইকে আমি এখনও সেই সম্মানটাই করি বা ওনার কথা আমি ফেলতে পারবো না, বাট আই উইল হাম্বলি রিকোয়েস্ট হিম যে আমাকে যদি উনি কোনো রিকোয়েস্টই না করেন এই বিষয়ে কাজ করার জন্য। ইনসেল্ট কথাটা বলবো না, আমি তো বাংলাদেশ, আমি তো ক্রিকেট পছন্দ করি, আমি তো ক্রিকেট ইজ মাই লাভ না, ক্রিকেটে আমার প্যাশন, ইটস আমার প্যাশন। বাট আমি মনে করি যে মানে একটা জায়গায় যখন আমি কাজ করেছি, তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। ইনফ্যাক্ট যদি আমি সেই কাজ না করতে হয়, তো আমি কেন করবো আসলে? ওয়াই আমি তো ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যাই না, আমি না ওটা ট্যুর পার্টি হতে চাই, মানে আমি আল্লাহর রহমতে বিদেশে অনেক ঘুরেছি, সো বিদেশ ঘুরার আমার কোনো ইচ্ছাই নেই। আর সো মানে আমি মনে করি যে আমি বিয়ন্ড দিস, আমি হয়তোবা